সেটা হচ্ছে ডোমেইন কোডোমেইন রেঞ্জ। ডোমেইন কোডোমেইন রেঞ্জ বলতে কি বোঝায় সেগুলো একটু ক্লিয়ার করতে হবে। সেই জন্য আমি স্যারটাকে একটু চেঞ্জ করতেছি, এত আহামরি কিছু না, ডোমেইন কোডোমেইন রেঞ্জ। আচ্ছা আগে জিনিস খেয়াল করো, আমি অ্যাকচুয়ালি কি বললাম, আমরা যখন এই যে বললাম না যে দুইটা চলকের রিলেশন মানে আমরা মোটামুটি ধরে নিতে পারি ফাংশন যদি তারা বাকি শর্তগুলো পূরণ করে। অ্যাকচুয়ালি ফাংশন ইনিশিয়ালি ফাংশন হচ্ছে ওয়ান টাইপ অফ রিলেশন, তাদের মধ্যে রিলেশন দুইটা চলকের মধ্যে। এরপরে তো বোঝা গেছে, ধরো আমি লিখলাম যে ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান, এদিকে দুইটা চলক আছে, একটা হচ্ছে স্বাধীন চলক আর একটা হচ্ছে অধীন চলক। খেয়াল করো আমি এটাকে এক্স বলতেছি, দ্যাট মিনস এক্স হচ্ছে এইটা, এক্স এর উপাদানগুলো এগুলা, দেন এটা হচ্ছে আমাদের ওয়াই সেট আর এটার উপাদানগুলো হচ্ছে ওয়াই। ধরো কোন কারণে এটাকে আমরা এইভাবে ডিফাইন করতে পারলাম ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান। এখন খেয়াল করো, এই সবাই এদিকে খেয়াল করো, প্রবলেম এইদিকে তুমি এক্স এর যে ভ্যালু গুলো আছে সেগুলো তুমি স্বাধীন ভাবে ইচ্ছাধীন নিতে পারো, নিতে পারো এক্স এর ভ্যালু ওয়ান নিতে পারো, টু নিতে পারো, থ্রি নিতে পারো, এনিথিং। তুমি একটা সমীকরণের মধ্যে এক্স এর যেই সব ভ্যালু নিতে পারো সব ভ্যালুর সেটই হচ্ছে ডোমেইন, সব ভ্যালুর সেট কি ডোমেইন। অর্থাৎ এখানে তুমি ওয়ান নিতে পারো, টু নিতে পারো, থ্রি নিতে পারো, ফোর নিতে পারো, এনিথিং, মানে কোনো একটা রিয়েল নাম্বার নিতে পারো, মানে পুরো রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার। কেন তুমি কি 1.35 নিতে পারো না, এখানে 2. সামথিং নিতে পারো না, 1.33333 পুরো পুরো নিতে পারো না, ঠিক আছে, -3 নিতে পারো না, -4 নিতে পারো না, এনিথিং, -2.3 নিতে পারো না, 0 নিতে পারো না, তাহলে কেন শুধুমাত্র ন্যাচারাল নাম্বার। তুমি মানে x এর ভ্যালু যে কোনোটাই নিতে পারো, সেই জন্য এইটা ডোমেইন হচ্ছে কি পুরো বাস্তব সংখ্যা। তার মানে ডোমেইন অ্যাকচুয়ালি কি, ডোমেইন হচ্ছে আমরা স্বাধীনভাবে যেই মানগুলোকে নিতে পারি, যেই মানগুলোর জন্য ফাংশনটা কি হয় সংজ্ঞায়িত হয় সেটাকে বলা হচ্ছে কি ডোমেইন। এখন তোমাকে যদি একটা ফাংশন দিই যে ভাই y = 1/x, এইটার ক্ষেত্রে দেখবা যে সব রিয়েল নাম্বার তুমি নিতে পারো বাট তুমি জিরো নিতে পারো না। কেন নিতে পারো না? কারণ জিরো দিলে তো ফাংশনটা অসংজ্ঞায়িত হয়, ওয়ান দিয়ে কি জিরো বাকি দিতে পারি, ওয়ান দিয়ে জিরো, দ্যাট মিনস এটা ডোমেইন, এটা ডোমেইন হচ্ছে রিয়েল নাম্বার মাইনাস জিরো। বুঝা গেছে ডোমেইন মানে কি? ডোমেইন মানে হচ্ছে আমরা একটা ফাংশনের স্বাধীন চলকের, এই সবাই খেয়াল করো, আমরা একটা ফাংশনের স্বাধীন চলকের যতটুকু যতগুলো চলক স্বাধীন ভাবে নিতে পারি, এরপর যদি দিয়ে দাও সমস্যা কি, আচ্ছা খেয়াল করো, এই সবাই খেয়াল করো এদিকে থাকো, ডোমেইন মানে কি, আনতেছে মামা আনতেছে, আচ্ছা শোনো ডোমেইন মানে কি, ডোমেইন মানে কি, ডোমেইন মানে হচ্ছে আমরা একটা ফাংশনের স্বাধীন চলকের যতগুলো ভ্যালু নিতে পারি, যতগুলো ভ্যালু নিতে পারি যেন ফাংশনটা সংজ্ঞায়িত হয় ওই সেটটাকে কি বলা হয়, ওই সেটটাকে ডোমেইন বলা হয়। আর কুডোমেইন, আর এখন কুডোমেইনের রেঞ্জ সেদিনের মধ্যে একটু পার্থক্য আছে, আগে ডোমেইনটা লিখে গেলো, ডোমেইন মানে কি আমার ভাষায় লিখো তারপর বইয়ের ভাষাটা লিখবো, অ্যাকচুয়ালি বইয়ের ভাষাটা কি, বইয়ের ভাষাটা বলতেছি বাট আগে লিখো ডোমেইন মানে কি, ডোমেইন মানে কি ভাই, ডোমেইন, ডোমেইন, ডোমেইন মানে কি লিখো, একটা ফাংশনের লিখো, একটা ফাংশনের, একটা ফাংশনের লিখছো, একটা ফাংশনের স্বাধীন চলকের, স্বাধীন চলকের একটা ফাংশনের কি, স্বাধীন চলকের যতগুলো মান নিতে পারি বা যতগুলো মান আমরা ধরতে পারি, দেখো যতগুলো মান আমরা ধরতে পারি
যতগুলো মান আমরা কি করতে পারি, যতগুলো মান আমরা ধরতে পারি, যেন ফাংশনটি সংজ্ঞায়িত হয়, যেন কি হয় ফাংশনটি সংজ্ঞায়িত হয় ওই সংখ্যাগুলোর বা ওই মানগুলোর সেটকেই বলা হচ্ছে ডোমেন। তার মানে ডোমেন হচ্ছে ওয়ান টাইপ অফ সেট, বোঝা গেছে ব্যাপারটা? ডোমেন হচ্ছে কি, ওয়ান টাইপ অফ সেট, মানগুলোর সেটকেই কি বলা হচ্ছে ডোমেন। অথবা তোমাদের বইয়ের ডিফিনেশন যদি আমরা দিতে চাই, খেয়াল করো, বইয়ের ডিফিনেশন যদি আমরা দিতে চাই তাহলে কি, যদি একটা ফাংশনকে সংজ্ঞায়িত করা যায়, মানে একটা ফাংশন সাজবে, ফাংশনটা হচ্ছে এইরকম x থেকে y ফাংশন, তাইলে x সেট, x সেটটিকে বলা হয় ডোমেন। x সেট কি বলা হয়, এটা লিখা তোমাদের বইয়ে, এই x সেটটাকে কি বলা হয় ডোমেন। কেন x সেটটাকে ডোমেন বলা হয়, কারণ এই ফাংশনের জন্য যখন আমি এইভাবে দেখাইতেছি, দ্যাট মিন্স এই ফাংশনের ভ্যালুগুলো দিয়ে আমি কি করতেছি, আমি অ্যাকচুয়ালি ধরতে পারতেছি, বুঝা গেছে না ব্যাপারটা? আমরা কি করতে পারছি অ্যাকচুয়ালি, এই এখান থেকে যে কোনো একটা ভ্যালুকে আমরা ধরতে পারতেছি, বুঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ, এখানে ডোমেন রিয়েল নাম্বার, খেয়াল করো, এবার তো বুঝা গেছে ব্যাপারটা? প্রথম সেটটাকে কি বলা হয় তাহলে, সুতরাং ভাষা প্রথম সেটটাকে কি বলা হয় ডোমেন। আর এই যে এক সেটের এই যে যে উপাদানগুলো, এই যে কোডোমেনের ডিফিনেশন, এখন লেখো কোডোমেন, এখন লেখো কোডোমেন, সবাই একটু লিখে ফেলে কোডোমেন। কোডোমেনের ডেফিনেশন সোজা, একেবারে সোজা, বাট রেঞ্জের ডেফিনেশন আইসে একটু ভেজাল লাগবে, সেটা হচ্ছে খেয়াল করো। কোডোমেন ডেফিনেশনটা এইটাই, যদি একটা ফাংশনকে আমরা এইভাবে বর্ণনা করতে পারি, f সাজ দ্যাট x থেকে কি y, তাহলে y সেটটিকে বলা হবে কোডোমেন। কোন সেটটাকে বলা হবে, y সেটটাকে বলা হবে কি কোডোমেন, অর্থাৎ y সেটের এইখানে যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলা কি কোডোমেন। অনেক সময় দেখবা যে কোডোমেন আর রেঞ্জকে আমরা একই অর্থে ইউজ করতেছি, সেটা কেন কেউ কি বলতে পারবা? আচ্ছা আরো কোডোমেন রেঞ্জের ডিফারেন্স জানো, প্রত্যেকটা মানের জন্য যদি কোডোমেন একটু মান বলে বাই চেকিং ফাংশন তৈরি করব। আচ্ছা আরো, আচ্ছা মোটামুটি তোমার ধারণা চলে আসছে, ওকে খেয়াল করো রেঞ্জটা কি, খেয়াল করো এই কোডোমেন, বুঝতে পারছো কোডোমেন কি বোঝা গেছে? মাফি মাফি, কোডোমেন বোঝা গেছে? ওকে এখন খেয়াল করো কোডোমেন মানে, কোডোমেন মানে হচ্ছে আমি প্রত্যেকটা ডোমেনের জন্য, আমি প্রত্যেকটা এক্স এর কম্পোনেন্টের জন্য ওয়াই এর যে কম্পোনেন্টগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে রেঞ্জ। খেয়াল করো এখন এই দিকে 9 10 সেগুলো কি কোনো এক্স, এক্স এর কম্পোনেন্টের কোনো ইমেজ না, দ্যাট মিন্স এরা রেঞ্জ না, রেঞ্জ হচ্ছে এদের সেটটা হচ্ছে কি রেঞ্জ, কোডোমেন হচ্ছে পুরাটা ওয়াই, ওয়াই সেটের মধ্যে যারা আছে সবাই ওয়াই সেটটাকে বলা হচ্ছে কোডোমেন। তার মানে ওয়াই সেটের মধ্যে যারা আছে সবাই হচ্ছে কি কোডোমেন, বাট ওয়াই সেটের মধ্যে যারা আছে তারাই রেঞ্জ, যারা এক্স এর কম্পোনেন্ট গুলোর সাথে সম্পর্কিত রিলেটেড, দ্যাট মিন্স রেঞ্জ ইজ দ্য সাবসেট অফ কোডোমেন। রেঞ্জ কি কোডোমেনের সাবসেট কিনা, বুঝতে পারছো ব্যাপারটা? এখানে 1 3 4 5 6 7 8 তারা কি 3 4 5 6 7 8 9 10 এগুলোর সাবসেট কিনা, বুঝা গেছে ব্যাপারটা? এখন কখনো কখনো দেখবা যে কোডোমেনের রেঞ্জকে একই ভাষায় ইউজ করতেছে, কখন কখন সেই কন্ডিশনটা ঘটবে, ধরো 1 2 একটা যদি 1 2 ফাংশন হয়, হোয়াট ডাজ ইট মিন, ওয়াই সেটের প্রতিটা কম্পোনেন্ট এক্স সেটের সাথে সম্পর্কিত, দ্যাট মিন এখানে 9 ও সম্পর্কিত, এখানে 10 ও সম্পর্কিত। তার মানে 1 2 ফাংশনের কথাটা হচ্ছে যে ওয়াই সেটের প্রতিটা উপাদান এক্স সেটের সাথে সম্পর্কিত থাকতে হবে, তার মানে ওয়াই সেটে কি রেঞ্জ ছাড়া বাকি কিছু থাকবে না, আবার তার মানে ওয়াই সেটে যারা থাকে সবাই হচ্ছে কুডোমেন, আবার ওয়াই সেটের প্রতিটা উপাদানে সম্পর্কিত, তার মানে কুডোমেনটাই হচ্ছে রেঞ্জ, বোঝা গেছে? 1 1 2 ফাংশনের ক্ষেত্রে কুডোমেন আর রেঞ্জ একই, কেন একই, বোঝা গেছে ব্যাপারটা? বাইজেক্টিভ ফাংশনের ক্ষেত্রে কুডোমেন এবং রেঞ্জ একই, কেন একই, কারণ বাইজেক্টিভ ফাংশন ইজ এ কম্পোনেন্ট অফ 1 2 ফাংশন, বোঝা গেছে? আমি বুঝাইতে পারছি ব্যাপারটা, ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? আবার খেয়াল করো, আমি আবার একটু রিভাইজ দিই, তোমরা আমার ভাষা সংজ্ঞাটা লিখো কুডোমেন, উপাদানগুলোর সাথে এক্স সেটের
উপাদানগুলোর সাথে, মানে x বিলংস টু x এর সাথে, ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে যদি আমি বলি, x সেটের প্রতিটি উপাদানের সাথে y সেটের যে সকল উপাদান সম্পর্ক যুক্ত, কি বললাম, y সেটের যে সকল উপাদান সম্পর্ক যুক্ত, যে সকল উপাদান সম্পর্ক যুক্ত তাদের সেটকে কি বলা হয়? রেঞ্জ বলা হয়। তাদের সেটকে কি বলা হয়? রেঞ্জ বলা হয়। লিখো তাদের সেটকে কি বলা হয়? রেঞ্জ। বাজে কেটে। আচ্ছা তাদের সেটকে রেঞ্জ বলা হয়। তুমি কি আরো পড়তে চাও? এক সামনে আগাবো। ওকে আচ্ছা, ওকে খেয়াল করো, তাদের সেটকে কি বলা হয়? তাদের সেটকে কি বলা হয়? রেঞ্জ বলা হয়। এখন ভাই আমি চাইতেছি না এখান থেকে মানে কনসেন্ট্রেশন ব্রেক হোক, কারণ এখানে কনসেন্ট্রেশন ব্রেক হওয়া মানে অনেক কিছু, পরে আবার আমাকে সবগুলো কথাই বলতে হবে। আচ্ছা এখন লিখো ওয়ান টু ফাংশন এবং বাইজেক্টিভ ফাংশনের ক্ষেত্রে, লিখো ওয়ান টু ফাংশন এবং বাইজেক্টিভ ফাংশনের ক্ষেত্রে কোডোমেন এবং রেঞ্জ একই, এটা লিখে দেবো। ওয়ান টু ফাংশন এবং বাইজেক্টিভ ফাংশনের ক্ষেত্রে কোডোমেন এবং রেঞ্জ একই। বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে তোমার, তোমাকে যদি কখনো প্রুফ করতে বলে যে এই ফাংশনটা ওয়ান টু বা বাইজেক্ট ওয়ান টু, সেটা প্রমাণ করো, তাহলে তুমি কোন কোনটা সাহায্য নিবা? যদি তুমি দেখাইতে পারো সেটার কোডোমেন এবং রেঞ্জ একই, হঠাৎ সেটা ওয়ান টু ফাংশন। বুঝে গেছে ব্যাপারটা? কেন এই, কেন এই কথা আমি লিখাইছি? বিকজ তুমি যখন ম্যাথমেটিক্স করতে যাবে এই লজিকটাকে তোমাকে কাজে লাগাতে হবে, এভরি লজিক, প্রতিটা লজিককে তোমাকে কাজে লাগাইতে হবে। বুঝতে পারছো ব্যাপারটা? মাফি, বোঝা গেছে কোডোমেন রেঞ্জ একই? এখন একটু আগে আমি বলছিলাম যে একটা